মধ্যরাত্রির পর হাওড়া স্টেশন থেকে নিখোঁজ চার ছাত্র, এই অভিযোগে আদালতের দ্বারস্থ নিখোঁজ ছাত্রের পরিবার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ। বুধবার শুনানি। সূত্রের খবর, নিখোঁজ চার ছাত্র হলেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। এই নিখোঁজের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মধ্যরাত্রি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না চারজন ছাত্র নেতাকে। মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে এই অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি লিখে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়নি। ওরা হাইকোর্টে চলে এসেছে, লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেইনস্ট মমতা পুলিশ, স্পেশালি বিনীত গোয়েল, এক রোড গ্রেট চটি চাটা অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ ত্রিপাঠী। সুবোধ দাসের বাড়িতে গতকাল পুলিশ গেছিল, উত্তর জেলা এরকম বহু জায়গায় গেছে, কেশপুরে 12 জনের বাড়িতে গেছে, শঙ্কর গুচ্ছাই হাইকোর্টের প্রোটেকশনে আছে, তাকে ট্রেনে হিচড়ে তুলে নিয়ে গেছে, লোক দেখছে রাজ্য জুড়ে। চার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে, ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়েছে করেছে, এমনকি গার্ডেন্স থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে। আপনি কোনোদিন এগুলো দেখেছেন? কন্টেনার লাগিয়েছে, তিনটে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল, কোনো পলিটিক্যাল পার্টি বলেনি, বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না। বিজেপির রাজ্য সভাপতিও বলেছে, সিপিআইএম এর রাজ্য সম্পাদকও বলেছে, ছোটখাটো বড় সব দলই বলেছে, মানে সবাই বলেছে, কোনো পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রামে আমাদের কোনো লিডারশিপ আছে। তারপরে এই অবস্থা দেখুন, এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে যদিও পুলিশের তরফে জানানো হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে, সমাজ মাধ্যমে রাজ্য পুলিশের হ্যান্ডেলে জানানো হয়েছে মঙ্গলবারের নবান্ন অভিযানে ওই চারজন অশান্তি পাকানোর পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে, সেই কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছকে জড়িত থাকার কারণে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত চারজনের পরিবারের সদস্যদেরও তা জানিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি পুলিশের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।